এই কারণেই তো টাকা পাইলে 5000 টাকা দিয়ে ঈমান বিক্রি করে বলে কাবাটাও ভাস্কর্য। টাকা পাইছে না, কেউ কেউ রসুলের উম্মত দাবি করে জেলখানায় যায়, কেউ রসুলের কালেমা পাঠ করে জান্নাতি হয়, কেউ আবার একই কালেমা পাঠ করে কাবাকে ভাস্কর্য বলার কারণে জাহান্নামী হওয়ার শঙ্কা থাকে ঠিক কিনা। যদিও মাফ চাইছে এই ব্যক্তি, কি জানি না মাওলানা জিয়াউল মাওলানা কিনা এটা জানি না, কারণ মাওলানা মানুষ কোনোদিন এই কথা বলতে পারে না, পারে পারে না। অবশ্য মাফ চাইছে উনি, আবার এটা আমার ভুলে বেরোয় গেছে মুখ দিয়া, মানে টাকা এমন কথা দিছে মুখ দিয়ে বেরোয় গেছে ঠিক না, মাফ চাইছে, আবার মাফ চাইছে যে আমার এটা ভুল হয়ে গেছে, আসলে কাবাটাকে ভাস্কর্য বলা ঠিক হয় নাই। তো তুই এতদিন পরে বুঝলি এটা, তোর এলেম কিসের, জ্ঞান কিসের, কিসের আলেম, এতদিন পরে যদি বুঝা লাগে যে কাবাটা ভাস্কর্য না, তাহলে ও কবে ইমানদার হবে? যদি বয়স এই পরিমাণ, মনে হয় 40-45-এর উপরে বয়স হবে, তা জীবনের অর্ধেক বয়স চলে গেছে, এখনো যদি কাবাটা আসলে কি এটাই না বুঝে, বাকি জীবনের কি বুঝবে আর কি আমল করবে? তাহলে দেখেন এই কারণে মানুষের কিছু কিছু আছে, এরা টাকা পায় ইহুদি হয়, টাকা পায় খ্রিস্টান হয়। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা টাকার বিনিময়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে, টাকার বিনিময়ে ইহুদি নাসারা হয়ে যাচ্ছে। কেন? ইহুদি নাসারারা টাকা পাইলে ওই টাকা দিয়ে তারা মুসলমানদের পিছনে ব্যয় করে মুসলমানদের সন্তানদের মগজ কিনে ফেলে, আর আমরা টাকা পাইলে নাস্তিক হই, আমরা টাকা পাইলে গানের কনসার্টে যাই, আমরা টাকা পাইলে ইয়াবার ব্যবসা করি, আমরা টাকা পাইলে ক্যাসিনোতে যাই, এটা হলো আমাদের স্বভাব। অথচ টাকা পাইলে দরকার ছিল দ্বীনের খেদমত করা, টাকা পাইলে দরকার ছিল ওয়াজ মাহফিল করা, টাকা পাইলে দরকার ছিল মসজিদ মাদ্রাসায় দেওয়া, এটা দিবে না। টাকা পাইছে তো আমার টাকা আছে, আমার সম্পদ আছে, সব কিছু আছে, আমার আবার ঠেকায় কে, চল যা মন চায় জিন্দেগি কর। আল্লাহ পাক বলে আসলে এরা মূলত বিকারগ্রস্ত, বিকারগ্রস্তকে একদিন না একদিন দেখবা। রসুল তোমাকে যারা বিকারগ্রস্ত বলে, মূলত বিকারগ্রস্ত কারা এটা একদিন না একদিন প্রকাশ হয়েই যাবে। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নও জোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগোয়ান। ঠিক কিনা? তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন, ভয় কাপে কাপুরুষব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক কিনা? আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা জুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। ঠিক কিনা? এই বড় চোরের মুসলমানেরা একটা ওয়াদা এখান থেকে করে যাব, এই বাংলার জমিনে যতদিন পর্যন্ত রক্ত থাকবে দেহে, রসুলের বিরুদ্ধে যত বড় লিডার হোক, যত বড় মানুষ মুসলমান হোক, যত বড় মানুষ হোক, ক্ষমতাশীল হোক না কেন, এও যদি আমার রসুলের বিরুদ্ধে এক ফোঁটা কটূক্তিমূলক আওয়াজ দেয় মুসলমান হিসেবে।
আল্লাহ আমাদেরকে ইমানের নূর দান করুক বলেন আমিন। রাসূলের শাফায়াত চান না ইনশাআল্লাহ, চাইতে গেলে কাজ করা লাগবে তো, বেশি বেশি দাড়ি কামাবেন, কেন কামাবেন না, বেশি বেশি খিচুড়ি খাবেন, জিলাপি খাবেন, তাহলে আশেক হয়ে যাবে। রাসূলের নূর যদি দিলে থাকে অবশ্যই সেটা উপরে প্রকাশ পাবে, দিলের ভালোবাসা উপরেও প্রকাশ পায়, যদি দিলের ভিতরে রাসূলের প্রেম থাকে অবশ্যই সেটা উপরে দেখা যাওয়ার কথা। যার উপরে রাসূলের মহব্বত দেখা যায় না তার ভিতরে রাসূলের প্রেম নাই নাই নাই, যদি ভিতরে রাসূলের প্রেম থাকে উপরে অবশ্যই রাসূলের মহব্বত দেখা যাওয়ার কথা। এই তোর দিলে মহব্বত তোর উপর প্রমাণ কোথায়? বলে প্রমাণ তো আল্লাহ নাই, তাহলে তোর মহব্বতের দাম কি? যেই ভালোবাসা তুই প্রকাশ করতে পারলি না, যেই প্রেম তুই দেখাইতে পারলি না, ওই প্রেমের কোনো দাম নাই, ঠিক কিনা জানি না। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন আমি রসুলকে পাগল বানাই নাই, আমি রসুলকে নেয়ামত দান করলাম, দীর্ঘ নেয়ামত যেটা শেষ হবার নয়, এরকম বিষয়টা আমি রসুলকে দিয়েছি যেটা অচিরেই তোমরা দেখবা অন্যরাও দেখেছে। এ মুসলমান পাগলকে এটা দেখা যাবে, আজকে হোক কালকে হোক দুনিয়ার জিন্দগিতে পাগলদেরকে দেখা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নাকি ভালো? জোরে বলেন। এই জন্য রসুল বলেন প্রত্যেকটা মানুষ তার চলা ফেরায় যদি আমার যে আদর্শ আছে ওইটা ঢুকাইতে পারে তাহলে সে প্রকৃত মুমিন। বাবার চেয়ে রসুলের প্রতি মহব্বত বেশি থাকা লাগবে। আমাদের দেশে আমরা সবাই নিজেদেরকে মুসলমান দাবি করতে পছন্দ করি, মাগার কামে মুসলমানি দেখাইতে পছন্দ করি না, উপরে একটা ভিতরে আরেকটা, এর মুজাবজাবিনা বাইনা যালিক, যেখানে স্বার্থ সেখানে সে, টাকা আছে যেখানে সেখানে আছে সে। আমরা তো মুখে মুখে বলি ওলামা একরাম যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, অথচ একদল আছে এরা মনে মনে এটা বলে টাকা আছে যেখানে আমরা আছি সেখানে, আছে না নাই, সম্পদ আছে যেখানে আমরা আছি সেখানে। এ কারণে ভাই যদি রসুলের উম্মত দাবি করেন, রসুলের মহব্বত পাওয়ার জন্য কিছু কিছু শর্ত আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বান্দা দুনিয়ার জিন্দগিতে কেউ যদি আমার উপরে একবার মাত্র দুরুদের আমল করে আমি ওই বান্দার উপরে আল্লাহর তরফ থেকে দশটা রহমত তাকে নাজিল করা হয়, আল্লাহর তরফ থেকে দশ বার দশটা গুণা মাফ করা হয়ে যায় বিনা পয়সায়। লাভ এটা পাগলেও চায়, দুনিয়ার লাভ চান, আখেরাতের লাভ যদি না চান এই সম্পদ আর এই লাভের কোনো দাম নাই। এ কারণে ভাই এখানে আসছি দুই দিন ব্যাপী মাহফিল, এই গতকাল শেষ হইল আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের এখানে করলাম, এখন আমাদের আজকের প্রধান বক্তা মুফতি হেদায়েতুল্লাহ আজাদী সাহেব চলে আসবে কিছুক্ষণের ভিতরে, ইনশাল্লাহ আমরা যাবো ওয়াজ মাহফিল শেষ করে যে যাবো, কি নিয়ে যাব? কিছু দিনের ফিকির থাকা চাই, কিছু ফিকির নিয়ে যাওয়া চাই, যেই ফিকিরটা আমাকে আগামীকাল আমলের জজবা পয়দা করবে, আগামী পাঁচ মাস, আগামী দুই মাস, আগামী এক মাস আমাকে আমলের প্রতি উদ্বুদ্ধ করবে, এরকম ফিকির চাই, এই ফিকির নিয়ে যাওয়া চাই, ফিকির নিয়েই মাহফিল করা। এই জন্য যুবক যারা আছে উষার আলো তরুণ সংঘ, এই যুবকদেরকে প্রত্যেক বছর আপনারা এরকম বড় পরিসরে প্রোগ্রাম করার মতো সুযোগ করে দিবেন তো ইনশাআল্লাহ। আপনারা চান তো এরা প্রতি বছর করুক, হ্যাঁ চান তো ইনশাআল্লাহ, কারণ যুবকেরা চাইলে পারতো কলেজ ভার্সিটিতে মারামারি করতে, গানের কনসার্টে যায় নাচানাচি করতে, খুব স্বাস্থ্য সুন্দর চেহারাও সুন্দর যুবকদের মাশাআল্লাহ, এরা চাইলে নাচানাচি করতে পারতো, কিন্তু তাদের জীবনটা তারা ইসলামের পথে কিছুটা হলেও খরচ করতেছে, এটা আল্লাহর রহমত না ঠিক না? কেন ছাত্র জামানায় তো মানুষ গুনাহ করে, ছাত্র জামানার জীবনটাই হলো উল্টাপাল্টা কাজ করা, তারা যে কাজগুলো করতেছে অবশ্যই প্রশংসনীয়। এই কারণে এলাকার মুরব্বী, এলাকার যারা নেতৃস্থানীয় সর্বদা ইনাদেরকে সহযোগিতার হাত বাড়ায় দেওয়ার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ। জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এই সুযোগ হারায়ও না, এই সুযোগ আর পাবে না, এই সুযোগ হারায়ও না, কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময়, ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ,
দুশ্মনেরা বানাইতে চায় তোমারে অসৎ ছাত্র তুমি দেশের সম্পদ জাতির ভবিষ্যৎ দুশ্মনেরা বানাইতে চায় তোমারে অসৎ মানুষ গড়ার আঙ্গিনাতে দেয় না তোমায় মানুষ হতে শিক্ষাঙ্গন রাখে রণক্ষেত্র বানাইয়া বছরের পর বছর থাকে সে ঝঞ্ঝাট লাগাইয়া জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় জমি জামা ভিটে মাটি বেচিয়া বাবাই মাসে মাসে পড়ালেখার খরচাদি পাঠায় বিএ এমএ পাশ করিয়া আইব বাছা ধন দূর হইব দুঃখ জ্বালা সকল নোট এত আশায় বুক বাঁধিয়া থাকে যে বাপ মায় সেই না আশার বাসায় রে কুইরা করে ছাই এত আশায় বুক বাঁধিয়া থাকে যে বাপ মায় সেই না আশার বাসায় রে কুইরা করে ছাই বৈকারিয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী মাস্তান বানাইয়া সুন্দর জীবন তোমার দেয় যে ধ্বংস করিয়া অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া দেখে নাই জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না এই সুযোগ হারায় না এই সুযোগ আর পাবে না এই সুযোগ হারায় না কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া এই কারণে যুবকরা সর্বদা ইসলামের জন্য তৈয়ার থাকবেন।